প্রতিষেধকহীন করোনা ভাইরাসে আক্রান্ত হলেই যে সব শেষ নয় তা দেখিয়ে দিলেন আরটিভির স্টাফ রিপোর্টার মাশায়েল অমি। 5 মে কোভিড-19 আক্রান্ত হওয়ার পর ভেঙে না পড়ে চিকিৎসকের পরামর্শ মেনে চলেছেন তিনি। নিয়মিত ওষুধ সেবন, ব্যায়াম আর পুষ্টিকর খাবার খেয়ে ভাইরাসটিকে হারিয়ে দেন অমি। বললেন এই যুদ্ধে পরিবার, চিকিৎসক আর সহকর্মীদের সহযোগিতায় তাকে বাড়তি সাহস জুগিয়েছে। আমি যেদিন আক্রান্ত হই সেদিন থেকে মানে তার আগে থেকেই তো সব নিয়মকানুন মেনে চলার চেষ্টা করেছি। এছাড়া ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ওষুধ যেগুলো দিয়েছে ওই ওষুধগুলো খাওয়ার চেষ্টা করেছি। এছাড়া গরম পানি কিংবা গরম পানির ভাপ নেওয়া এগুলো নিয়েছি রেগুলার। শুধু সুস্থ হয়ে থেমে থাকেননি অমি, বরং কোভিড আক্রান্ত মারাত্মক অসুস্থ রোগীদের জীবন বাঁচাতে নিজের প্লাজমা দান করেছেন। এরই মধ্যে অমিত দেয়া প্লাজমায় উপকৃত হয়েছেন কোভিড আক্রান্ত 3 জটিল রোগী। প্লাজমার মাধ্যমে যদি সুস্থ করা যায়, আমি যদি কাউকে সুস্থ করতে পারি তাহলে আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগবে। আর আমি চাই যারা অসুস্থ থেকে মানে সুস্থ হয়েছেন করোনা আক্রান্ত হওয়ার পরে তারা যেন সবাইকে যারা মুমূর্ষু আছে তাদেরকে প্লাজমা ডোনেট করেন। আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে পরিস্থিতি মোকাবেলা আর সুস্থ হয়ে মারাত্মক অসুস্থদের জন্য প্লাজমা দান করতে হবে, তবেই প্রাণঘাতী করোনা ভাইরাসকে রুখে দেওয়া যাবে বলে মনে করেন এই করোনাজয়ী। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।